সম্মানিত হাজিরিন, বিয়ে শাদি আমাদের জীবনের একটি জরুরি বিষয় এবং একটি দিন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদিও আমাদের দুনিয়াবি জীবনের জন্য এর প্রয়োজন রয়েছে, কিন্তু আমাদের দিনের অনেক কিছু এই বিয়ে শাদির মতো আল্লাহর এই নিয়ামতের সঙ্গে মিশে আছে। আল্লাহ তাআলা চান মানুষ যেন সহজেই বিয়ে শাদি করতে পারে, বিয়ে শাদির ব্যবস্থা হয়ে যায়, হালাল তরিকায় বিয়ে শাদি যেন কখনো জটিল না হয়ে যায়, কঠিন না হয়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুকেই সহজ করতে বলেছেন, কোনো কিছুই যেন কমপ্লিকেটেড না হয়ে যায়, অযথা জটিল না করা হয়। তিনি বলেছেন, তোমরা সহজ করো, কোনো কাজকে কঠিন করো না, সুসংবাদ দাও, মানুষকে ভয় দেখিও না। তিনি যুবকদেরকে বলেছেন, তোমরা যখনই তোমাদের সামর্থ্য হয় স্ত্রীকে ভরণ পোষণের দায়িত্ব পালন করতে সক্ষম হও, তোমরা বিয়ে শাদি করে ফেলো, দেরি করো না, কারণ এটা তোমাদের চরিত্রের হেফাজতের জন্যে, তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করার জন্যে, লজ্জাস্থানের হেফাজতের জন্য সহায়ক হবে। আর যদি বিয়ে শাদি দেরিতে হয়ে যায় তাহলে মানুষের চোখের গুণা বাড়বে, যেমন তেমনি মানুষ গুণার দিকে আরো ঝাঁপিয়ে পড়তে পারে। সেজন্য ইসলাম চেয়েছে অনেক সহজ করে দিতে। কিন্তু আমরা যখন বিয়ে শাদির কোনো আলাপ আলোচনায় বসি, কোনো বিয়ে শাদির ফাংশনে যাই, আমরা কি দেখি, বিয়েকে সহজ করা হয় না কঠিন করা হয়? শুরু করা হয় যখন দুই পক্ষের আলাপ আলোচনা চলে, শুধু কঠিন করার লিস্টি আর ফর্মুলা তৈরি করা হয়। মোহর এত হাই হওয়া লাগবে, এরপরে খরচ পথে তার দিকে আসছি, তার আগে যে কথাটা বলতে হয়, বিয়ে শাদি করার জন্যে এখন আমাদের পিতা মাতা ছেলে মেয়েদেরকে যেভাবে হেল্প করা দরকার, কিন্তু তারা আসলে এত হেল্প অনেকেই করেন না। এক নম্বরে ছেলে পেলে বিয়ে শাদি করতে চায়, তাদেরকে থামিয়ে দেয়, এখনো বয়স নেই, চুপ করো, অথচ তারা গুনার জগতে বসবাস করছে। এরপরে দুই নম্বর হচ্ছে, এখন দেরি করিয়েছে পিতা মাতা, যে কোনো কারণে ছেলে মেয়ের এক জায়গায় মন দেওয়া নেওয়া হয়ে গেছে, এখন কি করে, রাজি হয় সহজে এই জায়গায়? হবে না, জোর করে আরেক জায়গায় বিয়ে দিবে, যার ফলে ওই আগে এক জায়গায় মন রয়ে গেছে, এখন আরেক জায়গায় বিয়ে হয়েছে, তার পরিণতি কি হতে পারে বুঝাই বলা দরকার আছে। এরপরে পিতামাতা বিয়ে দেয় না, কোন কোন ঘটনা আমরা পেয়েছি, ছেলে মেয়ে চুরি করে এক জায়গায় গিয়ে সাক্ষী দুজন নিয়ে বিয়ে করে ফেলেছে, মা বাবাকে বলেও না। এরপরে দেখা যায় মা বাবা আরেক জায়গায় বিয়ের সাথে ঠিক করে দিয়েছে, মেয়ে নিরুপায় হয়ে সেখানেও কবুল বলছে, দুই জায়গা তার বিয়ে হয়ে গেছে, ইন্নালিল্লাহ। এরকম ঘটনাও আমাদের কমিউনিটির ঘটে যাচ্ছে। পিতা মাতা যখন দেখলো যে এই পর্যায়ে চলে গেছে, তখন যদি মুসলমান হয় অন্তত আর দেরি করার দরকার আছে? আপনার মেয়ের জন্য কি ফেরেশতা তালাশ করে? এই পর্যায়ে চলে গেছে, আরেক জায়গায় মন দেওয়া নেওয়া করেছে, আপনি কি করে তাকে জোর করে আরেক জায়গায় বিয়ে দিবেন? এবং এতে তার হক নষ্ট হয়। যে ব্যক্তি এমনকি সৎপাত্র আসলেও, উপযুক্ত প্রস্তাব আসলেও খালি ঘুরায়, ঘুরানোর একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে গ্রো করেছে, খামাখা ঘুরা, খামাখা দেরি করা, এবং যে দেরি করে ঘুরায় তিনটা জুলুম করে, নিজের উপরে জুলুম করে, যে আরেকজনকে যে কষ্ট দেয়, তার চাহিদা আছে, তার দরকার হয়ে গেছে, তার গুনার দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে, তাকে কষ্ট দেওয়া হচ্ছে, এই তাকে কষ্ট দিল, আর এই কারণে নিজের উপরে গুনাহ হয়ে গেল, নিজের হক আদায় করলো না, মুরব্বি পিতা মাতা, আর আরেকজনকে কষ্ট দিল, আর আরেকটা প্রস্তাব এসেছিল তাকেও কষ্ট দিল, দুইজনকে কষ্ট দিল, নিজে গুণা করে নিজে আল্লাহর কাছে গুনার কারণে যে কষ্ট হয় সেই কষ্টের জন্য তৈরি হলো, তিনটা লোকে কষ্ট পায়। এরপরে যখন কোনো জায়গায় বিয়ে শাদির কথাবার্তা যেটা বলছিলাম, কথাবার্তাকে জটিল করে, এক নম্বরে মোহর অনেক উপরে উঠাও, দরাদরি করো, যে প্রথমেই যদি রাজি হয়ে যায় তাহলে হবে না, তাহলে বড় অঙ্ক থেকে আস্তে আস্তে নিচের দিকে নামা যায়, এর বাজারে দরাদরির একটা আমাদের দেশের পচা সিস্টেম আছে, ওই সিস্টেম কাজ করে কোনো কোনো জায়গায়। এরপরে কোনো জায়গায় তো কোনো রকমই নামবে না, 10-15 এগুলা নিয়ে লটকালটকি করবে, তারপরে মোহরানা কোনো জায়গায় জোর করে আদায় করবে, আর কোনো জায়গায় তো কাগজে কলমে লিখে রাখা দেওয়া লাগবে না, কোনো উপায় ইসলামিক তরিকা না, মোহর যতটুকুন সম্ভব হয় তোমরা আদায় করে দাও, যতটুকুন দিতে পারবো ততটুকুন রাজি হও, অসম্ভব করো না, বোঝা চাপিয়ে দিও না, ওই মহিলাকে আল্লাহ খাইর বরকত দিয়েছেন,
যার প্রস্তাব দেওয়াটা সহজ, যার মোহর আদায় করা সহজ হয়ে যায়, যার সঙ্গে স্বামী স্ত্রী দাম্পত্য জীবন যাপন করা সহজ হয়, সেই মহিলাকে আল্লাহ তাআলা খায়রে বরকত দান করেন। আর আমাদের লোকেরা মনে করে বেশি করে মোহর হাকিয়ে নিতে পারলে দাম অনেক বেশি হয়ে গেল, অনেক উপরে উঠে গেল। এরপরে আসে আরো এই কঠিন করার বিষয়ের মধ্যে, এরপরে সোনা দানা কত দেওয়া হবে, কি পরিমাণ দিতে হবে, এত সোনা গয়না নিয়ে বাসার মধ্যে ফেলে রাখে কি লাভ হয় এত টাকা জোর করে আদায় করে। কেউ যদি দেওয়ার মতো তৌফিক থেকে ইচ্ছা করে দেয় ঠিক আছে, একটু বেশি দিলেও যাই দিল ঠিক আছে, কিন্তু যখন জোর করে বেশি করে আদায় করা হয় দিতে কষ্ট হয়ে যায়, ধার করজ করা লাগে, এরকম জোর করে সোনা পড়ার মধ্যে কি শান্তি আছে আমাকে বলেন, কষ্ট দিয়ে আদায় করে। একটা জিনিস এক লোকে দিবে, উপহার দিবে, দান করবে, খুশি মনে দিবে, জোর করে আদায় করলো, কেন মানুষ এই কাজটা করে? এরপরে আরো হচ্ছে কি, ওলিমার ফাংশন। এখন ওলিমা এত বিয়ে এত এক্সপেন্সিভ হয়ে গেছে, সোনা গয়না এগুলো যেমন দাম এতগুলো দিতে হবে, এখন বিয়ের পার্টি একটা মহা হুলস্থুলের পার্টি হওয়া লাগবে, একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে, একজনের দেখা দেখি আরেকজন এইভাবে করা, এবং ছোটখাটো পার্টি এখন আর নাই, বিশাল বিশাল পার্টি হওয়া লাগবে, এতে করে হাজার হাজার পাউন্ডের ঋণের জর্জরিত হয়ে যাচ্ছে, ইয়ং ছেলেমেয়েরা ফুর্তি করার জন্য খরচ বেশি করার জন্য কয়েক বছর বিয়ে শাদী দেরি করছে, টাকা জমায় জমায় জমায়, কারণ এত টাকা খরচ করতে হবে, সুন্নত তরিকা হাম্বল হইতে বিয়ের চিন্তা করে না, বিয়ের মধ্যে কত লিমোজিন নেওয়া লাগবে, কি পরিমাণ বড় হল হায়ার করতে হবে, কত কাপড় চোপড় এই পক্ষ ওই পক্ষকে দিতে হবে, ওই পক্ষ এই পক্ষকে দেওয়া লাগবে, এত দেওয়া দেওয়ার দরকারটা কি, এদেশে কাপড়ের অভাবে কষ্টে আসেন কে বলেন, কি দরকার এত বোঝা বাড়ানোর জন্য? এই রেওয়াজ একজনে চালু করলে বাকিরা না করলে দেখো ওরা দিছে এরা দেন, এরা বড় বকিল কৃপণ, মানুষকে একটা এরকম একটা মুশকিলে ফেলে দেওয়া হচ্ছে। এরপরে আরেকটা বাহির হয়েছে লেহেঙ্গা, একটা লেহেঙ্গার দাম 2000 পাউন্ড, 3000 পাউন্ড, 1000 পাউন্ডের নিচে নাই বোধ হয়, এত ঝামেলা কেন আমরা জোগাড় করছি? তারপরে একবার চিনি পান, আবার এঙ্গেজমেন্ট, আবার কি গায়ে হলুদ, এক একটার জন্য পার্টি হচ্ছে। এখন ওলিমা তো আসেই বিশাল, আরেকটা তার আগে দুই তিনটা হবে, সেখানে এত গোষ্ঠী যাওয়া লাগবে, এত গোষ্ঠী আসা লাগবে, বিয়ের কথাবার্তার মধ্যে 40-50 জন বসতে হবে না, 4-5 জনে বসে দিয়ে বিয়ে শাদী হয়ে যায়, সব আত্মীয় স্বজনকে আনতে হবে, আমাকে ডাকলো না, করে ফেললো বিয়ে, ঠিক করে ফেললো, আমি যাবো না, এই ধরনের কেন আমরা জটিল করতেছি বলেন? আল্লাহ তাআলা বলছে সহজ করতে আমরা কেন জটিল করি, কেন ওই ফর্মালিটিস করি? এক একটা আগে গায়ে হলুদ দিয়েছে, মানে শরীরে যদি একটু হলুদ লাগায় এটা ইসলাম এমন আপত্তি মনে করে নাই, কিন্তু এটার জন্য একটা অনুষ্ঠান, এটার জন্য এত কিছু দিতে হবে, এটার জন্য এত কিছু আনতে হবে, এর জন্য আবার একটা হল হায়ার করতে হবে। আমাদের দেশে আগে ছিল বাড়িতে আসছে মেয়ের চাচাতো বোন, তার বান্ধবী ঘনিষ্ঠ কয়েকজন, তাকে নিয়ে একটু গোসল টোসল করিয়ে দিয়েছে ঠিক আছে, এটা শরীরে এতটুকু আনন্দ ফুর্তি নিষেধ করে নাই, কিন্তু এটা একটা বিশাল অনুষ্ঠান হয়ে যাবে। এখন এগুলো সব কিছু আসলে এই যে অপব্যয়ের দিকে যাচ্ছি, অপব্যয় কার বুদ্ধিতে অপব্যয় হয় আপনারা কোরআন হাদিসে শুনেছেন, অপব্যয়ের জন্য শয়তান বড় আমাদেরকে উৎসাহিত করে, এই শয়তানের কাজ। এবং আল্লাহ তাআলা বলেছেন কত আয়াতে, কত আয়াতে বলেছেন খাও পান করো পরো, কিন্তু কখনো অপব্যয় করো না, আল্লাহ তাআলা অপব্যয়কারীদেরকে পছন্দ করেন না, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। এরপরে আল্লাহ তাআলা বলেছেন আমি যারা অপব্যয় করে তাদেরকে এরকম দুনিয়াতে শাস্তি দেবো এবং আখেরাতে আরো বড় শাস্তি দেব, এবং যারা অপব্যয়কারী তারা তারা জাহান্নামের সাথী। আল্লাহ তাআলা অনেক আয়াতে আমাদেরকে সাবধান করেছেন। তিনি অবশ্য এর অর্থ এই নয় যে যার তৌফিক আছে সে একটু বেশি বকিলি করে একদম কমাই ফেলবে, তাও নয়, প্রত্যেকটি ব্যক্তির সামর্থ্য অনুযায়ী। একজনের অলিমায় 500 লোকে খাইতে পারে দাওয়াত দেওয়ার ব্যবস্থা তাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আরেকজনের অলিমায় 200 লোকে দাওয়াত দেওয়ার তৌফিক আছে আর বেশি নাই, আরেকজনের অলিমায় 50 জনের বেশি করতে পারবে না বেচারা। তো এরকম অবস্থা অনুযায়ী আল্লাহ তাআলা বলেছেন তোমরা দেখো একেবারে বকিলিও করো না, হাতকে একেবারে গলার মধ্যে লাগিয়ে রেখো না, আবার একেবারে এরকম করে ছেড়ে দিও না যে তুমি একেবারে সব শেষ করে দিয়ে ঋণগ্রস্ত হয়ে জর্জরিত হয়ে গেলা, এরকম যেন না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেখো আল্লাহ তাআলা তোমাদেরকে
মা বাবা বাবা পিতা মাতার সঙ্গে বেয়াদবি করতে হারাম করেছেন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে হারাম করেছেন, দেওয়ার তৌফিক থাকে দিতে বলেছেন, মানা করতে হারাম করেছেন, এবং বেশি কথাবার্তা কার কি গুজব বিভিন্ন সম্পর্কে এগুলা বেশি আলোচনা করতে নিষেধ করেছেন, আর বেশি বেশি প্রশ্ন করতে নিষেধ করেছেন, আর সর্বশেষে তোমাদের সম্পদকে বেহুদা নষ্ট করতে নিষেধ করেছেন। আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা খাও পান করো পড়ো আর সদকা খায়রাত করো, কিন্তু খবরদার দুটো কাজ করো না, একটা হচ্ছে অপব্যয় করা আর একটা হচ্ছে গর্ব অহংকার করা। এমন কোন ফাংশন করো না খুব বড় শোয়িং অফ এর মেন্টালিটি হয়ে যায়, খুব বড় দেখানোর জাকজমক করার এই মেন্টালিটি থেকে সরে আসো, এই দুটো কাজ করো না। দুটো কাজ করবে না, তুমি অপব্যয় করবে না আর গর্ব অহংকার বড়াই দেখাবে না কোনো কোনো তোমার কাজে কর্মে কথাবার্তায়। আল্লাহ তাআলা বলেছেন যে যখন তারা খরচ করে মুমিনরা, তারা অপব্যয় করে না, আবার কৃপণতাও করে না, বখিলিও করে না, তারা দুটোর মাঝখানে ব্যালেন্স রক্ষা করার চেষ্টা করে। এভাবে করে আমাদের এই শরীয়তের সুন্দর এই বিবাহসাদীকে আমরা যেন সহজ করে ধরে রাখি, ইজি করি, এবং যুবক যুবতীরা যেন তাড়াতাড়ি বিয়ে শাদী হয়ে যায় আমরা সহযোগিতা করি। পিতামাতা খবরদার, আপনারা কখনো ছেলে মেয়ে যখন মন দেওয়া নেওয়া করে তার বিরুদ্ধে আপনারা অবস্থান গ্রহণ করবেন না, তাহলে ফিতনা ফাসাদ সমাজে ছড়িয়ে পড়বে। আর বিয়ে শাদীর দরবার কারবার যখন আমরা বসি মুরব্বীরা, আমরা এগুলো নিয়ে আলোচনা করি সেখানে বসে, যে সব কিছু কিভাবে সুন্নত তরিকায় করা যায়। মনে রাখবেন, যত বেশি ফুটানি করবে, যত বেশি নাম কাম বড়াই করবে, তত অশান্তির দরজা তার ঘরের দিকে ঢুকবে। বিয়ের পরেই তাদের জীবনে অশান্তির হাহাকার চলবে। আমি এমন কিছু কেস দেখেছি যে যাদের বিয়ের মধ্যে রেডিও টেলিভিশন দুনিয়াব্যাপী প্রচার হয়েছে, তাদের ঘরে অশান্তির আগুন লাগতে বেশি দিন লাগে নাই। আর যত নিজেকে হাম্বল রাখবেন, যত আমরা নিজেকে আল্লাহর কাছে মানুষের কাছে ছোট করব, তত আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদের ঘরের মধ্যে শান্তি এবং বরকত দান করবে। যত সুন্নতের মধ্যে থাকবো তত শান্তি থাকবে, এই অশান্তি ডেকে আনবেন না। তার সঙ্গে যোগ হয় বিয়ে শাদী যেন একটা বেপর্দা হওয়ার একটা সুযোগ হয়ে গেছে, মহিলারা ঝাঁপিয়ে পড়তে চায় বেপর্দা হয়ে বিয়ে শাদীর অলিমার দিনে। কেন আমাদের পুরুষগুলো সেদিন বেপর্দায় আমাদের মহিলাদেরকে নিয়ে আসে আমার বুঝে আসে না। সুন্দর কাপড় চোপড় পরতে হবে, তাই বলে বেপর্দা হতে হবে? পুরুষদের মধ্যে ওখানে আলাদা করার ব্যবস্থা, তারপরেও কিভাবে পুরুষদের মধ্যে ঢুকা যায়, খালি এই চিন্তায় কোনো কোনো মহিলারা অস্থির থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।